আজকে আমি আমার পেজে আমার বানানো একটা কাস্টার্ড কেক রেসিপি দেখাবো। প্রথমে আমি দুইটা ডিমের সাদা অংশ নিয়ে তাতে ভ্যানিলা এসেন্স দিয়ে এক সাইডে রেখেছি, সাথে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। এই ফাঁকে আমি আমার বিটারটা সেট করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে একটা ফমি ভাব আসে। আলাদা সাইডে আমি ডিমের যে কুসুম দুইটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এটাতে 1/2 কাপ চিনি দিতে হবে, দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এদিকে আমি মোরব্বা এনে রেখেছিলাম, মোরব্বাটা ভালো করে ফ্রিজ থেকে বের করে পিস পিস করে নিতে হবে। যেহেতু এটা একটা বানাচ্ছিলাম কাস্টার্ড কেক, কাস্টার্ড কেক বানানোর জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি এবং সাথে পাশাপাশি আমি এটাতে মোরব্বা ইউজ করেছি। তো এখন আমি যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম 1/2 কাপ ময়দা এবং 1/3 চামচ বেকিং পাউডার অ্যান্ড সোডা দিয়েছি, দিয়ে আমি ডিমের ফমি ভাবের ভিতর একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক সাইডে রেখেছি। অ্যান্ড দেন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে। সাথে আমি দিয়েছি সামান্য কনডেন্সড মিল্ক যাতে একটু ক্যারামেলাইজ ভাব আসে। এখন কেকটা বেকিং করার জন্য আমি কেক মোল্ডের ভিতর আমার সব ব্যাটারগুলো দিয়ে দিব এবং ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এখন যেহেতু এটা চুলায় বেক করব, এটার জন্য একটা স্ট্যান্ড বসিয়েছি এবং মোল্ডটা রেখেছি। মোরব্বা দিব আমি কেকটার ভিতর, তার জন্য উপর থেকে কিছু মোরব্বা দিয়ে দিয়েছি। আগের থেকে মোরব্বা দিইনি, কারণ আগে থেকে মোরব্বা দিয়ে মোরব্বাটা গলে যায়। কেকটা নামানোর পর দেখতে ঠিক এরকম দেখা যাবে। এখন আমি কেকটা মোল্ড আউট করব, যেহেতু অনেক গরম এখন এটা মোল্ড আউট করার পর দেখতে এরকম দেখা যাবে। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, এটা খেতেও অনেক মজা হয়েছিল। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এভাবে ট্রাই করলে, একটা পারফেক্ট কাস্টার্ড কেক বলেন আর মোরব্বা কেক বলেন, একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকটার ভিতরটা কেমন ছিল, ভিতরটা দেখেই বুঝতে পারবেন এটার এটা বাইটে বাইটে মোরব্বা পাবেন প্লাস একটা কাস্টার্ডের একটা ফ্লেভারও পাবেন। যেহেতু আজকে একটা বেকিং ডে ছিল তো আমি কেকটা বানানোর পাশাপাশি পাস্তাও বেক করেছিলাম, বাট পাস্তার ভিডিওটা আমার আগে থেকেই পেজে আছে তো এটার কারণে আমি ফুল ভিডিওটা দেইনি। আজকেও আমি হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম, আমার বাসায় কাজিন আসছে এবং আমার তো ওদের জন্য আমি বেকটা করেছিলাম আজকে মূলত। তো কারোর যদি কোনো কিছু জানার থাকে ইনবক্সে নক দিবেন। ধন্যবাদ।